যাইতে তো লাগবো, জানি না মায় এখন দেশে লইয়া যাইবা। দেও কাগজ টাইম দেও। কিন্তু আমি তো সব ডকুমেন্টস দিছি, এক একটা ডকুমেন্টের সার্টিফাইড কপি দিছি, কিছু বাদ দিছি না। কিতার লেগে বাংলাদেশি, আমি বাংলাদেশি। শুনুন, যেখান থেকে আইসলাম ওটাও ভারত ভূমি আসিল, আর যেখানে আছি ওটাও ভারতবর্ষ। আর আর আমার নাগরিকত্ব কি তাকে ভিক্ষা দিত নি? হ্যাঁ ভিক্ষা দিত নি আমার। টাকা পয়সা? আচ্ছা দাঁড়াই, আমি স্যার লোক একটু মাতি সব লাগে নাই। গণ্য নহয়? কেনে কেনে গণ্য নহয়? আমার কিতা এই রিফিউজি সার্টিফিকেট কিতা অন্য কোনো দেশের সরকারে দিছে নি, না এই ভারত সরকারে দিছে। আর শুনুন, এইটা তো রিফিউজি সার্টিফিকেট, আমার বোন নাম তো লিগেসি দিয়ে আইছে, কিন্তু তার ভাই নাম তো ও লিগেসি দিয়াও বাদ পড়ছে। এইটার দায়িত্ব কার? এইটা তো নহলে রঞ্জন গগৈ ডাঙরিয়া কিন্তু আমার অসমের স্টেটাসটা কিতা? আমার অসমের স্টেটাসটা কিতা? নিজ জন্মভূমিত উঠেল কেনে? আমি কেনে উঠেল? কার দোষে উঠেল? আজকে আজকে আমার বাইরের নাম আইসে এখন লিস্ট সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়া, আমার নাম আইতো না। এটা কিরকম নিয়ম? এটা 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 কিরকম কানুন? আর শুনুন, আমরা সব জানি আপনারা টাকা পয়সা গাইয়া গাইয়া সব বিদেশিরারে নাগরিকত্ব দিলেই সই। আর আমরা কত ভূমিপুত্র রে আপনারা উঠেল বানিয়ে রাখি দিলা। কিচ্ছু হয়েছে না, কিচ্ছু হয়েছে না বাবা, হ্যাঁ কিচ্ছু হয়েছে না। তোমরা তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা তোমরা কিচ্ছু হইতো না, সব ঠিক হয়ে যেত। মারে তোর কিচ্ছু হইতো না মা, তুই
তুই খামোখা এরকম টেনশন করিস না। আর বাবা শোন, তুই তুই পরীক্ষা দিতে পারবি বাবা, আর আর তোর চাকরি বাকরি আটকাইতে পারতো না, ইন্টারভিউ দিতে পারবে। আমি আমি আসি না রে, তোর বাবা এমন আছে রে, তোর তোর বাবা আর আর তোমার তোমার তোর নাম আছে, তোমার তোর নাম আছে। আরে অত চিন্তার কিছু নাই, তুমি তুমি তারা বলে যাও, তোমরা বাবা যা, তোমরা তোমরা ঘুমাও, যে যাও তোমরা যাও, তোমরা যাও। আমি না গো, আমার কোথা নাই, আমি একটু একটু একলা থাকি, কিন্তু তোমরা যাও, তোমরা টেনশন করিও না, তোমরা তোমরা কিছুই করো না, যা বলো যা যা যা। তোমার আবাহন আমি এবার খুব বালা করিয়া করতাম পারলাম না গো মা, ও মা গো মা।